কোনো কাজ নেই যে শিব ঠাকুরের আমরা সারা জীবন লক্ষ লক্ষ টাকা খরচ করে করি পূজা আর সেই শিব ঠাকুরে রঙ্গ ঢঙ্গ কইরা আর একটা সাপ লইয়া নাচতে নাচতে গেতাছে সি শিব ঠাকুর সি তক তোমাকে কখনো পূজা দেব না আর তোমাকে দেবতা বলে স্বীকার করব না যে শিব ঠাকুর নাকি মেয়ে নিয়ে ভর্তি করতে পারে সেই শিব ঠাকুরকে আমরা কখনো পূজা দেব না সি শিব ঠাকুর সি না না আমি আর বসে থাকব না যখনই আমি এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি ওই রাখালগণ আমার পিতাকে দেখি আমাকে দেখি দিয়েছি নিন্দা করেছি তিরস্কার তাই তো এই অষ্টকুটকুটি নাগের ভর সত্য না মিথ্যে তা আমার যাচাই করতে হবে তাই তো আমি এখনই চলে যাব সেই রাখাল রাজ্যে ওই রাখালদের কি উচিত শিক্ষা দেব তবে আমার নাম পদ্মা দেবী দাঁড়াও রাখাল আমি আসছি দাঁড়াও সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আমি আমি যে আর সহ্য করতে পারছি না আমার যে আর খিদার জ্বালা আর সইতে পারছি না হে ভগবান তুমি এত দুঃখ কেন দিয়েছ ভগবান তুমি এত দুঃখ কেন দিয়েছ আমার এক ছোট ভাই কার্তিক হ্যালো তাকে নিয়েই আমার এই কষ্ট যন্ত্রণা জানি না কি আছে আমার এই কপালে ভগবান হ্যালো 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 বাহ এত দর্শক এত ভালোবাসার মানুষ আমার এখানে অনেকেই বসে আছে অনেকে দাঁড়িয়ে আছে আমি সকলের কাছে আমার সালাম আমি আসলে কল্পনা করতে পারি না যে আপনাদের এত ভালোবাসা পাব আপনাদের দেখলেই কি মনে হয় জানেন তুমগো দেখলেই তুমগো দেখলেই তুমগো দেখলেই লাগে ভালো রে করিমগঞ্জ বাসীরা কি জাদু করিলা রে তোমরা কি মায়া লাগাইলা ভালোবাসার রশি দিয়া আমায় বান্ধা দিলা একটু তালি হবে না তালি হবে না কি জাদু করিলা রে বন্ধুরা কি মায়া লাগাইলা ভালোবাসা রশি দিয়া আমায় বান্ধা দিলা মন নিলা প্রাণ নিলা মন নিলা প্রাণ নিলা আত্মা নিলা কারিয়া রে করিমগঞ্জ বাসীরা তোমগো দেখলেই তোমগো দেখলেই তোমগো দেখলেই লাগে ভালো রে ও বাবারা তোমগো দেখলেই লাগে ভালো রে ও বন্ধুরা কার্তিক দাদা তুই এখানে কেন দাদা আমি কি এখানে আসতে পারি না না ভাই না কেন
তুই 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 বাসায় চলে যা দাদা আমি আমি যে এখানেই থাকবো দাদা দাদা বল জন্মের পরে বাবাকে দেখিনি দেখেছি তোমাকে তুমি মার দায়িত্ব আমার দায়িত্ব নিয়েছো তাই বলে কি আমার কোনো কর্তব্য নেই দাদা আমিও তো একই বাবার ঔরসজাত সন্তান তাহলে তুমি কেন মাঠে গাঠে কাজ করবে আর আমি আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারব সেই অপদার্থ আমি নই দাদা আমি আজ থেকে প্রতিজ্ঞা করেছি তোমার সাথে সংসারের হাল ধরে আমার জন্মদাতা পিতার কথা আমার মনে আছে দাদা আমার সেই গর্ভধারিণী মায়ের মুখে হাসি ফোটাবো আমি যেন পারি তোমার মতো একজন আদর্শ মানুষ হতে দাদা পারবি না রে ভাই তুই পারবি না কেন দাদা তোর তো এখন লেখাপড়ার সময় তুই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবি তুমি পাগল হয়েছে দাদা আমাদের মতো গরিবের কোনো লেখাপড়া হতে পারে না আমাদের জন্ম দিয়েছো এই ভগবানই শুধু বড়লোকের খেসবত করার জন্য আমাদের মতো গরিবের লেখাপড়া হতে পারে না দাদা আজ যদি তাই হতো তাহলে কেন জন্মের আগে আমার বাবাকে কেড়ে নিয়েছে ওই ভগবান আজ যদি তাই হতো খেলার সময় যখন পরের বাড়ি কাজ করতে হতো কেন বলো দাদা বলো আমি বলতে পারবো না রে ভাই তুমি একটাই জানি তুই এই সহ্য করতে পারবি না দাদা তুই বাড়িতে চলে যা তুমি বাবার হাতের শেষ লাঠিখানা আমার হাতে দাও আজ থেকে আমি এই মাঠে গরু চড়াবো আমি যতদিন বেঁচে আছি তোমাকে আর কোনোদিন কষ্ট করতে দেব না দাদা প্রয়োজন হলে আমার শরীরে রক্ত পানি করে আমি তোমার মুখে মায়ের মুখে হাসি ফোটাবই দাদা পারবি তুই পারবি আমাকে পারতেই হবে এই আমার বাবার দেওয়া নাচ আজ থেকে আমি তোর হাতেই তুলে দিলাম কার্তিক তোর হাতেই তুলে দিলাম বাবা তোমার কথা ক্ষণে ক্ষণে মনে পড়ে তোমার মুখখানি আমি কোনোদিন দেখিনি তবু তোমার হাতের শেষ লাঠিখানা আমি আমার বুকে আজীবন জড়িয়ে রাখবো বাবা আজীবন জড়িয়ে রাখবো দাদা তুমি তো গাছের ছায়ের নিচে বসো আমি সারাক্ষণ গরু চড়াবো ঠিক আছে ভাই দাদা আমি একটু বাঁশি বাজাই তুমি মনের সুখে একটু ঘুমিয়ে নাও আমি আমি ওখানে আজ থেকে রাখাল আমি গরু চড়াবো আমি গরু চড়াবো সারাদিন যে মাইনে পাবো সেই মাইনে দিয়ে আমার মায়ের মুখে হাসি ফোটাবো আমি তো গো দিব রাখা এই নামাথে গুরি বাসরি বা যাইয়া পালের গুরু বাজু রাখি রে আমি তো গো দিব রাখাল রে Thank you.
বাসরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে চলে যাব সেই রাখাল রাতি ওই রাখালদের কি অতি শিক্ষা দিব কোথায় কালো লাগ তুমি আমাকে সারা দিবে না সাপে দংশন করেছে এ কি বললে তুমি আমি তোমাকে রেখে কোথায় চলে যাব বলো দাদা
আমি এখন কোথায় যাব আমি কোত্থেকে তোমাকে ভালো করব আমি জানি না আমি মাকে ডেকে দেখি আমি মায়ের কাছে যাব মা মা আমার গণেশ আর কাত্তি সেই যে গরু রাখতে মাঠে গিয়েছে এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজই পেলাম না আমি যে তাদের জন্য খাবার এনেছি বাচারা যে আমার না খেয়ে আছে কিছু খেয়ে আসেনি কোথায় যে রয়েছে গণেশ 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 বাবা গণেশ তুই কোথায় রে বাবা মা হাই মা গো কাতি এই তো আমার কাতি বাবা তো দাদাকে তো দেখতে পাচ্ছি না বাবা মা হ্যাঁ হ্যাঁ বলো দাদাকে দেখতে পারছো না না মা দাদা আমার সাথে অভিমান করেছে অভিমান করেছে হ্যাঁ ও বুঝতে পেরেছি আসলে তো না খেয়েছিল তাই তো হয়তো তোমার প্রতি অভিমান করেছে তুমি তোমার দাদাকে ডাক দাও না বাবা মা গো সারা জীবন আমি তোমার কাছে বাইনা ধরেছি তুমি আমাকে আগে খাইয়ে দাও আজ থেকে আর কোনোদিন বলবো না মা কেন বাবা আজ তুমি দাদাকে আগে খাইয়ে দেবে আর কোনোদিনই তোমার কাছে আমি খাবার চাইবো না মা না বাবা আমি দুজনকে খাওয়াবো বাবা তোকেও খাওয়াবো তোর ভাইকেও খাওয়াবো ঠিক আছে মা তুমি আমাদেরকে একসাথে খাওয়াবে তাই না হ্যাঁ বাকু আমি কিভাবে বলবো বলো অন্ত দেখো দাদা আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গিয়েছে ওরে বাবা একটি মাস তুই আমার সাথে কথা বল বাবা আমি যে তোর মা ডাকছি বাবা কথা বলতে না কেন দাদাকে ভালো করার একটি উপায় আছে মা কি উপায় আছে বাবা দাদা বলেছে দাদা নাকি সাপে দংশন করেছে তুমি যেই পদ্মা মাকে প্রতি বৎসর বৎসর পুজো দেও সেই পদ্মা মাকে তুমি একবার ডেকে দেখো হয়তো পদ্মা মা তোমার ডাকে যদি সাড়া দেয় আমার দাদাকে ভালো হতে পারে মা আমি ডাকবো আমার মন প্রাণ দিয়ে আমি পদ্মা মাকে ডাকবো আমার সন্তানের জন্য আমি পদ্মা মাকে ডাকবো কোথায় আমার পদ্মা মা ওরে ওরে রাখালির মা তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো মা গো ও মা আমার সন্তানকে যে সাপে দংশন করেছে মা আমার সন্তানকে তুমি ভালো করে দাও মা ভালো করে দাও শোনো রাখালির মা তুমি তো বললি যে আমার ছেলেকে সাপে দংশন করেছি কিন্তু কেন দংশন করেছি সে কথা তুমি জানতে চাইলে না রাখালের মা বলো মা কেন দংশন করেছে বাবা শোনো রাখালের মা যখন আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তোমার রাখালগণ দেখি আমাকে দিয়েছে নিন্দা করেছে তিরস্কার তাই তো আমি আমার কালো লাগবি তাকে দংশন করেছি না না মা গো ওরা যে অবু সন্তান মা আমার সন্তানের জন্য আমি মা হয়ে আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা ছেড়ে দাও রাখালের মা মা সত্যি তুমি জানো তুমি যদি জানো আর নাই হতে যে মাকে আমি বুকে সারাক্ষণ জড়িয়ে রাখি আর তুমি সেই মায়ের গায়ে লাগতে পেরেছ ওগো তুমি তো পাথরি গড়া নও তবে তুমি এমন কাজটে কিভাবে করলে বলো তোমার রক্ত চাই তাই না মা ঠিক আছে এই তো আমি তোমার সম্মুখে প্রস্তুত নিয়েছি
তুমি যদি পারো আমাকে দংশন করো তাতে আমার দুঃখ নেই মা তুমি আমার দাদাকে তুমি ভালো করে দাও শোনো রাখা মা বলো মা বলো আমি তোমার আখালকে ভালো করে দিতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে কি শর্ত আমি তোমার শর্ত মাথা বেঁধে দেব মা তাহলে শোনো রাখা তুমি আর তোমার মা যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি এনে দাও তবে তোমার দাদাকে ভালো করে দিব নচেত নয় আমরা অসহায় গরিব কোথা থেকে তোমাকে পুষ্পাঞ্জলি দেব আমরা নিজের খাবারই জোটাতে আর তুমি কোথা থেকে দেব তোমার পুষ্পাঞ্জলি বলো মা শোনো রাখা আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয় চাপাই দুগ্ধ দিয়ে কলা তিন তক দৃশ্য বিকল আর কিছু ঘাটি কি হলেই জুটবে এও যদি তোমার প্রাসাদে না থাকে প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করি আমার পুষ্পাঞ্জলি সাজি নিয়ে এসো ভিক্ষে করা ভালো কাজ নয় মা তবু দাদার জীবন ফিরাতে যদি ভিক্ষে করতে হয় আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করবো জল হলে মানুষের পায়ে ধরবো আমি তবু দাদাকে ভালো করবো ওগো গ্রামবাসী আমি সারা জীবন তোমাদের কাছে কোনো কিছু চাইনি আজ শুধু আমার দাদার জন্য তোমাদের কাছে আমি হাত পেতে ভিক্ষে চাইছি আমাকে তোমরা কিছু ভিক্ষে দাও তাহলে হলে আমার দাদা আমাকে ছেড়ে চলে যাবে আমাকে ভিক্ষে দাও আইগো ছেলে
এখানকার দর্শক ভাইরা আমার অনেক টাকা দিয়েছে মা সেই টাকা দিয়ে আমি তোমার পূজোর আয়োজন করেছি মা আমি তোমার পূজোর আয়োজন করেছি মা গো বলো রাখালের মা আমি তোমাকে পূজো দেব মা তুমি আমার পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে এসেছো আমি সাজিয়ে এনেছি মা ঠিক আছে রাখালের মা আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি এনে দাও তবে তোমার রাখালকে ভালো করে দিব তুমি আমার কথা রেখেছো আমিও তোমার রাখালকে ভালো করে দিচ্ছি তুমি ওখানে একটু অপেক্ষা করো ঠিক আছে মা বাবা আছে বাড়িতে গিয়েছে বাবা তোমাকে যে সাপে দংশন করেছিল ওই পদ্মা মা তোমাকে বাঁচিয়ে দিয়েছে মা গো তুমি ওখানে দাঁড়াও আমি তোমার পূজোটা করে শেষ করে দিই যাবার পূর্বে একটি কথা শুনে যাও ভবিষ্যতে এই পদ্মার সাথে যদি তোমার রাখাল কোনো বেয়াদবি করি তাদের কি আমি আমার কালো লাভ দিয়ে দংশন করব না মা আমার ছেলেরা আর কখনো তোমাদের সাথে বেয়াদবি করবে না মা ঠিক আছে রাখালের মা আমি বলে দিচ্ছি আমার সন্তানকে আমি বুঝিয়ে বলবো মা ঠিক আছে এবার তোমরা আসতে পারবো এসো বাবা
আমি আর বসে থাকব না আমার পিতার কথা মতো চলে যাব সেই চাম্পাই বনগর চার শতকের বাড়ি ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি বক্ষণ করি আমি আমার দেবীত্ব লাভ করব তাই তো আমি এই মুহূর্তে রাখালের রাজ্য ত্যাগ করি চলে যাব সেই চাম্পাই বনগর চার শতকের বাড়ি ইহরে চল সে চাঁদের প্রাসাদ দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা আরে ও শতকর মশাই আপনি কি প্রাসাদে আছেন আরে ও বলি চাঁদ তুমি কি প্রাসাদে আছো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তব পিতরি পৃথিমা পুণ্যে পিয়ন্তে সর্ব দেবতাম ও গো পিতাম আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পাড়িবি এই চাম্পাই নগরের প্রত্যেকটা প্রজার শোক দুঃখের সাথে দেবে আমি যেন পাড়িবি প্রজাদের মুখে সর্বদা হাসি ফুটিয়ে রাখতে দেবে আমি যেন পাড়িবি আমার বংশ পরম্পরা অনুযায়ী সারাটি জীবন মানিস করে আমার জীবন কাটাতে আরে শতকর্মশয় আপনি কি প্রাসাদে আছেন আরে ও বলে চাঁদ তুমি কি প্রাসাদে আছো কে কার তোমার হিম্মত আমার প্রাসাদে প্রবেশ করবি আমার নাম উচ্চারণ করছেবি তার নাম শুনলেবি তাকে মহিষে এক কাঠে জল পান করেবি আর তারই বাড়িতে এসেবি তার নাম উচ্চারণ করছেবি কার তোমার দুঃসাহস কে তুমি আপনি আমাকে চিনতে পারলেন না এ কি নারী কে তুমি নারী আমি হলাম শিবের কন্যা বিশ্বহরি অষ্টকোটি নাগের দেবী নাম আমার পদ্মা দেবী পদ্মা দেবী তুমি আমার মহামণি শিব ঠাকুরের কন্যা পদ্মা দেবী তা হঠাৎ আমার বাড়িতে কেন এসেছো ঠাকুরচা আমি বড় আশা করে তোমার প্রাসাদে এসেছি কেন একখানা পুষ্পাঞ্জলির জন্য পুষ্পাঞ্জলি হ্যাঁ হ্যাঁ তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তাহলে নগরবাসী আমাকে দেবী বলে মানবি এবং কি পুষ্পাঞ্জলি দিবি অগো কন্যা আমি যদি তোমাকে পুষ্পাঞ্জলি দেই তাহলে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ তোমাকে পুষ্পাঞ্জলি দেবে তোমাকে দেবী বলে স্বীকার করবে তুমি আমার মহামণি বিশিব ঠাকুরের কন্যা মা তোমার পিতাকে আমি প্রতি বছর একটি করে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি আর তুমি তারই কন্যা অবশ্যই তোমাকে আমি একটি পুষ্পাঞ্জলি দেব বলো কন্যা তোমার পুষ্পাঞ্জলির আয়োজন হোক চাঁদ
আমার পুষ্পাঞ্জলি বেশি কিছু আয়োজন নয়, চাপাই দুগ্ধ দিয়ে কলা, তিন তক দিয়ে সবরি কলা, আর কিছু খাটি কি হলেই চলবে। তাই নাকি? তাহলে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে সদাগর মশাই, খুব শীঘ্র চলে আসবে। অবশ্যই আসবো কন্যা, অবশ্যই আসবো, তোমার জন্য আমি নিজ হস্তে পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসবো। আমার সাজানো পুষ্পাঞ্জলি তুমি সানন্দে ভক্ষণ করবে, আর আমার পুষ্পাঞ্জলি ভক্ষণ করবে মহা আনন্দে। তুমি তোমার গন্তব্য স্থানে চলে যাবে। ঠিক আছে সদাগর মশাই, খুব শীঘ্র চলে আসবে। না না, ওই চাঁদ মনে আমাকে পুষ্পাঞ্জলি দিবে না, অযথা আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো আমি সময় নষ্ট না করি চলে যাব আমার গৃহে। না না, ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি বক্ষণ করি আমি আমার দেবীত্ব লাভ করব। আমি আর কিছু সময় অপেক্ষা করি ওই চাঁদের সাথে সাক্ষাৎ হবার পর। ও কন্যা, আমার পুষ্পাঞ্জলি নিয়ে আসতে বিলম্ব হয়েছে। ঠিক আছে, আমায় তুমি মার্জনা করো। ঠিক আছে, এই নাও কন্যা, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে এসেছি। আমার পুষ্পাঞ্জলি সানন্দে তুমি ভক্ষণ করো। কে কে চাঁদ, আমার পুষ্পাঞ্জলি আমি এখানে গ্রহণ করতে পারবো না। তবে ওই তো চকের মাঝে বিন্ন ছোপা দেখা যাচ্ছি, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। তাই নাকি? তাহলে চলো ওখানে গিয়ে আমি তোমার পুষ্পাঞ্জলি দেব। চাঁদ, তুমি আমার আগে আগে চলো। ঠিক আছে, এসো কন্যা। তবে তাই চলো। কি কিসের শব্দ হলো কন্যা? কোথায় সদাগর মশাই, আমি তো কোনো শব্দ শুনতে পাইনি। তাহলে নিশ্চয় আমার ভুল হয়েছে। হ্যাঁ, এসো কন্যা এসো। তবে তাই চলো। কি আবার আবার আমি কিসের শব্দ শুনতে পারলাম? বারবারই আমি কিসের শব্দ শুনতে পাচ্ছি? তাহলে শুনতে চাও চাঁদ? সুজাতের কালী কুজাত্রার মঙ্গল, রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাঙ জগরা বাজেছিল, তাদের একটি খেয়ে আমি জগরা মিটিয়ে দিয়েছি। কি বললে, কি বললে তুমি? তুমি রাস্তার কুনি ব্যাঙ ভক্ষণ করেছো? ছি কন্যা ছি, আমি উজানি নগরের চাঁদ সওদাগর, আমার কাছে তুমি পুষ্পাঞ্জলি চেয়েছিলে, আমি শত কষ্ট করে তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে এসেছি, অথচ আমার পুষ্পাঞ্জলি ভক্ষণ না করে তুমি ভক্ষণ করে যাবো ওই কচু বনের গাঁ ব্যাঙ। তাই তাই উজানি নগরের চাঁদ সওদাগর, তোমাকে কোনো দিন পুষ্পাঞ্জলি দেবে না। এই পুষ্পাঞ্জলি তুই কোনো দিন পাবি না, ব্যঙ্গ খাই কাকানি। আমি তোর জন্য পুষ্পাঞ্জলি নিয়ে এসেছিলাম, আর তুই আমার পুষ্পাঞ্জলি ভক্ষণ না করে মে ভক্ষণ করেছিস কচু বনের গাওয়া ব্যাঙে। তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। পুষ্পাঞ্জলি দাও চাই, আমি তোকে কোনোদিন পুষ্পাঞ্জলি দেব না। পদ্মাম বেরিয়ে যা, বেরিয়ে যা। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? না না না, ইহ কি thank you.
ভালোভাবে বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও আমি চলে যাব শোন ভক্ত আমি চাতা সদাগর মুখে যা বলিবি কাজ ঠিক তাই করিবি আমি তো বলেছিবি আমি তোকে পুষ্পাঞ্জলি দেব না মা তোকে আমি মনে প্রাণে ঘৃণা করিবি এই চাতা সদাগর যতদিনই বেঁচে থাকবে ততদিনই তার হস্তের পুষ্পাঞ্জলি তুই কোনোদিনই পাবি না তবে তুমি পুষ্পাঞ্জলি দিবে না না তবে কি এই পদ্মার সাথে যুদ্ধ করতে চাও প্রয়োজন বুধে আমি তাই করবো প্রয়োজনে তোর সাথে আমি যুদ্ধ করবো তবে আমি বেঁচে থাকতে তোর মতো ব্যঙ্গ কাইটা কানি দেবে পুষ্পাঞ্জলি দেব না বেরিয়ে যা বেরিয়ে যা ঠিক আছে চাঁদ আমি দেখে নিব এই পদ্মার বাহুতে কত শক্তি আছে আর চাঁদের বাহুতে কত শক্তি আছে বেশ তাই হবে বেরিয়ে যা পদ্ম বেরিয়ে যা কি চাহান্দ তোমার সাথে আবারও দেখা হবে সেই দেখার অপেক্ষায় রইলাম চাঁদ বিদায় তোর সাথে আবার আমার সাক্ষাৎ হবে আমি তোর সাথে সাক্ষাৎ করব তোর সাথে সাক্ষাৎ করব তবে তোর মতো ব্যঙ্গ খাইকা খানি খেয়ে আমি কোনোদিন পুষ্পাঞ্জলি দেব না পদ্মাবা আমার কাছ থেকে পুষ্পাঞ্জলি তুই কোনোদিন পাবি না আমার এই চাঁদ সৌদাগর যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন তোকে মানে প্রাণে ঘৃণা করে যাবে চাঁদ সৌদাগরের হস্তের একটি পুষ্পাঞ্জলি
জ্বলিত দূরের কথা এক ফোঁটা জল পর্যন্ত তুই পাবি না পদ্ম পদ্ম আমি চাঁদ সওদাগর ওজনী নগরের চাঁদ সওদাগর তুই ভেবেছিস তোর ভয়ে মনে চুপটি করে বসে থাকব কিন্তু না তা কিছুতেই হতে পারে না আমি আগামী কাল প্রত্যুষে আমার ছয় পুত্র চন্দ্রডিঙ্গা মধুগর নেবে ওই দক্ষিণী কালীধর সাগরে বাণিজ্য করতে যাবো পারিস তো পদ্মা এই চাঁদ সওদাগরের ক্ষতি করিয়েছে চাঁদ সওদার কর্ম পদ্মা পেহায়া নারী কেবে কোনদিন পড়ুয়া করে রামা তোকে আমি ঘেন্না করিবি যদি পারিস এই চাঁদ সওদাগরের সম্মুখে